কে বলবেন এমনি মাইকে বলবো মাইকে বলবো না এমনি বলবো সাউন্ড চলে আকাশে তবে এই লেখাটা কি সবাই মিলে একসাথে বলেন বাংলা দেশের মেয়ে কেই চায় নিজের মেয়েকে সামনে রেখেই গত 10 বছরে বাংলা লড়াই করেছে। গত 10 বছরে বাংলার সামনের সারিতে দাঁড়িয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলার নিজের মেয়ে। তা সেই নিজের মেয়ের কথাটাই আমরা মানুষের কাছে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাইছি, যে নিজের মেয়ে, তোমার ঘরের মেয়ে, যে তোমাকে এতদিন দেখাশোনা করেছে, মা সেই মেয়ে আবার তোমার দরজায়, বাবা সেই মেয়ে আবার তোমার দরজায়। সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সেই সব রাজ্যের যারা প্রধান নেতা তাদের বাড়িতে সিবিআই রেড করেছিল। কেন্দ্রীয় সরকার সিবিআইকে একটা হাস্যস্পদ জায়গায় নামিয়ে ফেলেছে এবং এটা বাংলার মানুষ জানে। দিল্লি নির্বাচনের আগে কেজরিওয়ালের বাড়ি, রাজস্থানের নির্বাচনের আগে অশোক গেহলটের বাড়ি, মধ্যপ্রদেশের নির্বাচনের আগে কমলনাথের বাড়ি, বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবের বাড়ি, এখানে আমরা জানতামই কোনো না কোনো দিন অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই হানা দেবে। কিন্তু ওদের ক্ষমতা নেই মমতা ব্যানার্জির চুল স্পর্শ করার। ওদের জেনে রাখা উচিত মমতা ব্যানার্জি বাদ দিয়ে তৃণমূলের আর সব নেতারাও যদি জেলে ঢুকে যায়, ওই 5 ফুট 6 ইঞ্চির এক মহিলা যথেষ্ট ওকে কাবু করতে। ওই ভারতীয় জনতা পার্টির বেইমানদের দল, তারা হাজার হাজার নেতা এনেও বাংলা দখল করতে পারবে না। ওটা ওই কোকেন খাওয়া বিজেপির কালচার, ওই কালচারই ওরা বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যাতে বাংলার ঘরে ঘরে মেয়েরা কোকেন সেবন করে, ছেলেরা কোকেন সেবন করে। আমরা বাংলাকে ওই বহিরাগতদের কৃষ্টি সংস্কৃতির হাত থেকে বাঁচাতে চাইছি, বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে চাইছি। রুট মার্চ অলওয়েজ ওয়েলকাম হ্যাঁ, আমারে ইসকে লিয়ে কোই প্রবলেম নেই হ্যাঁ। হাম চাতে হ্যায় যে ইলেকশন পিসফুল রহে, ইলেকশন জিতনা পিসফুল রহেগা তৃণমূল কংগ্রেস কা সিট উতনা বাড়েগা। 3 মাস বাদে প্রমাণ হয়ে যাবে নির্বাচন 2011। ইলেকশনের আগে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকবারই আসে, এটা নতুন কোনো ঘটনা নয়। মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, এবং বদল হওয়ার পর আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম, আমরা কোনো বদলার রাজনীতি করিনি। ভারতীয় জনতা পার্টির রাজ 2-3 বছর ধরে এখানে হিংসাত্মক রাজনীতির প্রবর্তন করতে চাইছে, চাইছে ওরা যে এখানে হিংসের রাজনীতি প্রতিষ্ঠিত হোক। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সচেতন, হ্যাঁ আমাদের অনেক কর্মী মারা যাচ্ছে এটা ঠিক, কিন্তু আমরা রক্ত দিয়েই হিংসেকে রুখবো। আমরা বাংলা যে শান্তি বিরাজমান, বাংলার মানুষ যে শান্তি পছন্দ করে, সেই শান্তি বাংলার ঘরের মেয়ের নেতৃত্বেই প্রতিষ্ঠিত ছিল, আছে, থাকবে। চারটা যে কেউ আসতে পারে। কার নাম বললেন? মানে মেদিনীপুরের মির্জাফর, মেদিনীপুরের মির্জাফরের বাড়িতেই কয়লার টাকা এবং গরু পাচারের টাকা ঢুকেছে, ওকে কয়েকদিন অপেক্ষা করতে বলুন, ওর বাড়িতেও যাবে। ছিল যে আমরা কাউন্সিলরের কাছে যাচ্ছি কাজ পাচ্ছি না, আমরা পঞ্চায়েতের কাছে যাচ্ছি কাজ পাচ্ছি না, আমরা বিডিও অফিসে যাচ্ছি কাজ পাচ্ছি না, আমরা এসডিও অফিসে যাচ্ছি কাজ পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন যে মানুষকে আর সরকারের দরজায় আসতে হবে না, সরকার মানুষের দরজায় যাবে, এবং তার জন্যই তোমার দুয়ারে সরকার। সেই পথ ধরেই পাড়ায় পাড়ায় সমাধান, সেই পথ ধরেই দিদির এই অ্যাপস। আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি সরাসরি দিদিকে জানাতে পারছেন, যাতে আপনার সমস্যার সমাধান হয়। 100% সমস্যার সমাধান করা তো সম্ভব না, কিন্তু তোমার দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে আমরা অন্তত 90%-এর উপর সমস্যা সমাধান করতে পেরেছি সারা বাংলার বুকে। না না, ওখানে অ্যাপস তো অলরেডি চালু হয়ে গেছে, প্রচুর মানুষ তারা অভিযোগ জানাচ্ছেন, তাদের কথা জানাচ্ছেন, এবং সেই অনুযায়ী তারা সমাধানও পাচ্ছে। পরিবর্তনের পরিবর্তন চাইছে, সেটা 2024-এ হবে, উন্নয়নের খেলা হবে। আপনি যদি খেলা হবে স্লোগানটা খুব মন দিয়ে শোনেন, তাহলে দেখবেন ওখানে আছে কন্যাশ্রী বোনটা আমার, ইঞ্জিনিয়ার জবেই হবে, উন্নয়নের মাঠে তখন খেলা হবে। এই খেলাটা অন্য খেলা, এটা উন্নয়নের খেলা, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি ওরা তো বলছে মেরে ফেলবে, কেটে ফেলবে, জ্বালিয়ে দেবে, গুলি করে দেবে, ওই জন্য ওরা খেলাকে অন্য শব্দে ভাবে, চোরের মন বোঝকার দিকে।
আমরা বলছি ডেভেলপমেন্টের খেলা। এই খেলা যদি দলটাকে রাজ্য বলা যায় যে নারী জানি রাজীব ব্যানার্জি নারী জানি যে খেলা বলে রক্তে হোলি খেলার কথা বলতে কি বলবেন? রাজীব ব্যানার্জি বলতেই পারেন, যারা সদ্য সদ্য দলের সাথে বেইমানি করে অন্য দলে গেছে তাদের তো একটু বেশি বলতেই হবে, চোরের মায়ের বড় গলা। বিরোধীরা বলছে যে এই দুয়ারে সরকারটা জমের দুয়ারে সরকার, কি বলবেন এই বিষয়ে? ওদের জমের দুয়ারে যাওয়ার সময় হয়ে গেছে, সেটা ওরা ইলেকশনের পরে টের পাবে। এবং এই যে স্বাস্থ্য সাথী কার্ড যেটা দেওয়া হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে, সেটা নাকি ভোটের গিমিক? গিমিক তার মানে স্বাস্থ্য সাথী তো অরিজিনাল গিমিক, কিন্তু তার মানে স্বাস্থ্য সাথীটা অরিজিনাল, যেটা বিজেপি আসলে বন্ধ করে দেবে বলছে। আমার মা বোনেরা 5 লাখ টাকা বিনা পয়সার চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, ওরা এগুলো বলেই দিচ্ছে এটা আমাদের সুবিধা হচ্ছে। একটা উদাহরণ দিন, এগুলো সব চালু কথা হচ্ছে না, একটা উদাহরণ দিন, উদাহরণ কেউ দিতে পারবে না। বিজেপি বলছে দেখছে ওরা দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান। এই আমি নিজে 25টা রাস্তা উদ্বোধন করেছি, নিজে 25টা, তার মানে গ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে সরকার যে করেছে, আমার গ্রামের মানুষ তার প্রমাণ, আমার শহরের মানুষ তার প্রমাণ, তারাই বলবে যে তারা সলিউশন পেয়েছে কি পায়নি। দাদা ওয়েলকাম, আমি খালি একটাই অনুরোধ করব, প্রশাসনকেও অনুরোধ করব, ওদের রথযাত্রা মানে দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা, দাঙ্গাটা যাতে না হয়, মানুষ শান্তিতে বসবাস করছে, বাংলার বুকে সেই শান্তিটা যাতে বিরাজমান থাকে, আমি প্রশাসনকে সেটা দেখার অনুরোধ করব। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।